আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা এখন আমাদের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস করছি। আজকে আমরা করছি লেকচার 13। তোমাদের জন্য বোর্ডে লেখা আছে, দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 13। আমরা গত ক্লাসে একটা নতুন অধ্যায় শুরু করেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম হিসাবের বইসমূহ। আজকে আমরা সেই চ্যাপ্টারটাই কন্টিনিউ করছি। দেখো লেখা আছে অধ্যায় 2, হিসাবের বইসমূহ। তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের বই নিয়ে প্রিপেয়ার্ড আছো এবং এই চ্যাপ্টারটা খুলেছ। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের হিসাব পক্ষ সমূহের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদের এই টপিকটা নিয়ে শুধু আলোচনা করব, কারণ এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা আমরা বিজনেস স্টাডিজ গ্রুপের স্টুডেন্ট আছি, প্রত্যেকের জন্য। কারণ এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা সঠিকভাবে না জানা থাকলে আমরা হিসাব চক্রের কোনো ধাপ সঠিকভাবে করতে পারবো না। অর্থাৎ আমরা সবাই জাবেদা করতে পছন্দ করি, আমরা যারা নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান করে এসেছি, আমরা জাবেদা করতে পছন্দ করি, জাবেদা থেকে খতিয়ান করতে পছন্দ করি, খতিয়ান থেকে রেওয়ামিল করা হয় সেটাও আমরা করে এসেছি, রেওয়ামিল থেকে আমাদের আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা বিভিন্ন আর্থিক বিবরণীগুলো করা হয়। অর্থাৎ আমাদের অঙ্কের শুরুটাই হয় কিন্তু জাবেদা দিয়ে, তাই না? তাহলে জাবেদা করতে গেলে আমাদের কি লাগে? ডেবিট ক্রেডিটটা সঠিকভাবে জানা লাগে। আর এই প্রত্যেকটা লেনদেনের সাথে যে হিসাবগুলো জড়িত থাকে, যে পক্ষগুলো জড়িত থাকে, সেই পক্ষের কোনটা ডেবিট হবে বা কোনটা ক্রেডিট হবে সেটা আমরা কিভাবে বুঝব, সেটা যদি আমরা সঠিকভাবে না জানতে পারি বা না শিখি, তাহলে আমরা কোনোভাবেই জাবেদা সঠিকভাবে করতে পারবো না। আর জাবেদা যদি ভুল হয়ে যায়, হিসাব চক্রের প্রত্যেকটা ধাপই আমাদের পর্যায়ক্রমে ভুল হতে থাকবে, আমরা সঠিকভাবে কোনো অঙ্কই করতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা তোমরা বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ, একদম খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা তোমাদের করতে হবে, এবং প্রত্যেকে খাতায় লিখে লিখে এই নিয়মগুলো আজকে আমার সাথে সাথে করবে। তোমাদের বইয়ের টপিক নাম্বার এটা 2.08, অধ্যায় 2, তোমরা এই টপিক নাম্বারটা খুললেই পাবে। তবে বইতে বিস্তারিতভাবে লেখা আছে, আমি সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখা যায় সহজে সেইভাবে তোমাদের জন্য আজকে ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই মনোযোগ সহকারে ফলো করো, আমরা শুরু করছি। লেনদেনের হিসাব পক্ষ সমূহের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। অর্থাৎ একটা লেনদেন আমরা যখন পড়ি, আমাদের প্রশ্নের মধ্যে যখন বিভিন্ন লেনদেন দেয়া থাকে, সেই লেনদেন থেকে আমরা প্রথমে কি করি, হিসাব কি কি পক্ষ জড়িত আছে আমরা সেটা নির্দিষ্ট করি। যেমন নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, সেখান থেকে এই লেনদেনটা দেখার সাথে সাথে আমরা নির্দিষ্ট করি বা চিন্তা করতে থাকি এই লেনদেন থেকে কি কি হিসাবের সৃষ্টি হতে পারে বা কি কি পক্ষের সৃষ্টি হতে পারে। নগদে পণ্য ক্রয় করলে আমরা সবাই এতদিনে জেনে গেছি এখান থেকে একটা হিসাবের সৃষ্টি হবে ক্রয় হিসাব, আর যেহেতু নগদে ক্রয় করেছে নগদান হিসাব, তাহলে দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে বা দুইটা পক্ষ কিন্তু আমরা নির্দিষ্ট করতে পেরেছি। এখন আমার প্রশ্ন হলো, এই যে ক্রয় হিসাব আর নগদান হিসাব, এর মধ্যে কাকে আমি ডেবিট করব এবং কাকে আমি ক্রেডিট করব, এবং কেনই বা ডেবিট করব এবং কেনই বা ক্রেডিট করব, সেটার একটা নির্দিষ্ট নিয়ম আমার জানা থাকতে হবে। সেই নিয়মটা মেনে আমাকে কিন্তু ডেবিট ক্রেডিট করতে হবে, এবং সেটাই আজকের ক্লাসে আমরা শিখছি। তাহলে লেনদেনের হিসাব পক্ষ সমূহের যে ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করব, সেটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা প্রথম অধ্যায়ে হিসাবের শ্রেণী বিভাগ করেছিলাম, দুই ভাবে হিসাবকে শ্রেণী বিভাগ করা যায়। প্রথমত সনাতন পদ্ধতিতে, আর দ্বিতীয়ত হিসাব সমীকরণের উপাদানের ভিত্তিতে বা আধুনিক পদ্ধতিতে। এই দুই পদ্ধতিতেই কিন্তু লেনদেনের হিসাব সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। তাহলে হিসাবের শ্রেণী বিভাগ অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা যায় সেটা আজকে শিখব। প্রথমে হচ্ছে আমাদের হিসাব যেহেতু দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের আধুনিক বা
হিসাব সমীকরণ পদ্ধতি। ঠিক আছে, এই দুইটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, হিসাবের শ্রেণী বিভাগ অনুযায়ী আমরা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি প্রতিটা পক্ষের। এখন সনাতন পদ্ধতিতে আমরা কয়টা হিসাব পেয়েছিলাম সেটা এখন আমরা মনে করার চেষ্টা করব। সে প্রথম অধ্যায়ে আমরা হিসাবের শ্রেণী বিভাগ পড়েছিলাম, সেখানে সনাতন পদ্ধতিতে কিছু হিসাবের নাম আমরা শিখেছি, আধুনিক পদ্ধতিতে বা হিসাব সমীকরণ ভিত্তিক পদ্ধতিতে আমরা কিছু নাম শিখেছি। সনাতন পদ্ধতিতে আমাদের তিনটা নাম ছিল। সনাতন পদ্ধতিতে আমাদের ছিল ব্যক্তিবাচক হিসাব, তারপর ছিল দুই নাম্বার সম্পত্তিবাচক হিসাব, আর তিন নাম্বার ছিল আমাদের নামিক হিসাব। ঠিক আছে, নামিক হিসাব এই তিনটা আমরা সনাতন পদ্ধতিতে শিখেছিলাম। আর আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ ভিত্তিক পদ্ধতিতে আমরা পাঁচটা হিসাবের নাম শিখেছিলাম, তোমরা একটু মনে করতে পারো। এক, আমরা পড়েছিলাম প্রথমে সম্পদ সমীকরণ ভিত্তিতে, সমীকরণটা আমরা মনে করার চেষ্টা করি তাহলে হয়ে যাবে, এ সমান সমান এল প্লাস ও ই। সেই ও ই কে আমরা যখন বর্ধিত রূপে দান করেছি, বর্ধিত রূপ যখন দিয়েছিলাম, তখন সেখানে আরো দুইটা হিসাব বেড়েছিল না, সেখানে ছিল আমাদের আয় ব্যয় হিসাবগুলো ছিল। তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে পাঁচটা হিসাব পেয়েছিলাম, সম্পদ, দায়, আয়, ব্যয় এবং লাস্টে পেয়েছিলাম আমরা মালিকানা স্বত্ব। ঠিক আছে, এই পাঁচটা আমরা হিসাব পেয়েছিলাম। এখন আমরা লেনদেনের যে হিসাব পক্ষ সময় ডেবিট ক্রেডিট নির্ণয় করব, আমরা প্রথমে শিখব সনাতন পদ্ধতিতে কোন কোন নিয়ম মেনে এই হিসাবগুলার ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করব। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং যেভাবে আমি লিখেছি প্রথমে তোমরা নিজেরা নিজেদের মতো করে বুঝিয়ে তোমাদের খাতায় নোট রাখতে পারো যে আমরা দুই পদ্ধতিতে বা অথবা হিসাবের শ্রেণীবিভাগ অনুযায়ী আমরা লেনদেনের হিসাব পক্ষ সমূহে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। প্রথমে আমরা এখন শিখব সনাতন পদ্ধতিতে কিভাবে লেনদেনের হিসাব পক্ষ সমূহে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তোমরা আমার সাথে সাথে খাতায় সবাই লিখে ফেলো। দেখো, আমি তোমাদের এখানে প্রথমে সনাতন পদ্ধতি হিসাবের শ্রেণী বিভাগের যে প্রথম ধাপটা সনাতন পদ্ধতি, সেই পদ্ধতিতে কিভাবে আমরা একটা লেনদেন থেকে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেটা নিয়মটা কি হবে সেটা আমি তোমাদের প্রথমে বুঝাচ্ছি। এখানে তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, যেভাবে আমি লিখেছি তোমরা খাতায় সেভাবে উঠাও, আমি একবার করে পড়ে তারপর তোমাদের বুঝিয়ে দিব উদাহরণ সহ। আমাদের হিসাবের শ্রেণী বিভাগের প্রথম পদ্ধতিটা ছিল সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে আমরা তিন ধরনের হিসাব পেয়েছিলাম, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং থার্ড পেয়েছি আমরা নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা একটা লেনদেন থেকে কিভাবে বুঝব যে কোন ব্যক্তিটি ডেবিট হবে বা কোন ব্যক্তিটি ক্রেডিট হবে। দেখো, তোমরা আমি যতটুকু বুঝতে পারি বা জানি, তোমরা নবম দশম শ্রেণীতে এই নিয়মটা কিন্তু অলরেডি পড়ে এসেছো। অনেকে হয়তো কোনো রকম ভাবে ডেবিট ক্রেডিট কোনো রকম ভাবে লিখে দেওয়ার জন্য বা জাবেদা করার জন্য ভাষা ভাষা করে পড়ে এসেছো, অনেকে আবার ভালোভাবেই বুঝে এসেছো। তবে সবার জন্যই আজকে আরেকবার এটা নতুন করে ভালোভাবে শিখতে হবে, সবার জন্যই বলছি। তো তোমরা খাতা এইভাবেই লিখো যে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা বা মূল্য গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সে হবে ডেবিট। এটা কোন পদ্ধতিতে করছি আমরা? সনাতন পদ্ধতি বা পুরাতন পদ্ধতিতে। সেই ক্ষেত্রে ব্যক্তিবাচক হিসাব হচ্ছে আমাদের প্রথম হিসাবের শ্রেণী। সে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা দেখব যে লেনদেন থেকে যে পক্ষটা সৃষ্টি হচ্ছে সে কি সুবিধা বা মূল্য গ্রহণ করছে কিনা, বা সে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিনা। সে যদি সুবিধা বা মূল্য গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান হয় তাকে আমরা ডেবিট করব। আর যদি দেখি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা বা মূল্য প্রদানকারী ব্যক্তি হচ্ছে তাহলে তাকে আমরা ক্রেডিট করব। যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট এবং আমরা হিসাব বিজ্ঞান সাবজেক্টটার সাথে সবসময় ব্যবসা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিব, তাহলে এখানে যে আমরা প্রতিষ্ঠানের কথা বলছি বা যে কোনো লেনদেনের কথা বলছি সেগুলো কিন্তু আমরা সব সময় প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক এটা ভেবে নিব।
ঠিক আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ব্যক্তির বা বাইরের কোনো প্রতিষ্ঠানের লেনদেন থাকতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত লেনদেনগুলো কিন্তু আমরা ব্যবসার খাতায় নিয়ে আসবো না। আমরা সবসময় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করবো এবং লেনদেনগুলোর ডেবিট ক্রেডিটও আমরা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা কি শিখলাম? কে ডেবিট হবে? সুবিধা গ্রহণকারী বা মূল্য গ্রহণকারী ব্যক্তি। খেয়াল করো, গ্রহণ করি, গ্রহণকারী, যদি গ্রহণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, গ্রহিতা যদি হয়। আমরা গ্রহণকারীকে অন্য কথায় বলতে পারি যা সুবিধা বা মূল্য গ্রহিতা যে, সে হবে ডেবিট। আরেকটু সংক্ষেপে যদি বলি, সুবিধা গ্রহিতা ডেবিট বা মূল্য গ্রহিতা ডেবিট, আর সুবিধা বা মূল্য প্রদানকারী বা দাতা, প্রদানকারীকে আমরা কি বলতে পারি? দাতা। তাহলে সুবিধা মূল্য দাতা যে, সে হবে ক্রেডিট। তাহলে গ্রহিতা ডেবিট এবং দাতা ক্রেডিট। তোমরা আরেকটু সংক্ষেপে মনে রাখতে পারো, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে কে ডেবিট হয়? গ্রহিতা। কি গ্রহিতা? সুবিধা বা মূল্য গ্রহিতা। আর কে ক্রেডিট হয়? সুবিধা বা মূল্য দাতা ক্রেডিট। এটা হচ্ছে মনে রাখার একটা টিপস। এই দুইটা শব্দ দিয়ে তোমরা ডেবিট ক্রেডিট মনে রাখতে পারবে। দ্বিতীয় সনাতন পদ্ধতিতে আমাদের দ্বিতীয় হিসাবটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা কাকে ডেবিট করব? যখন আমরা দেখব কোনো লেনদেন দ্বারা প্রতিষ্ঠানে সম্পত্তি আসছে, তাহলে প্রতিষ্ঠানে সম্পত্তি আসলে আমরা সম্পত্তিকে ডেবিট করব। আর যখন প্রতিষ্ঠান হতে সম্পত্তি চলে যায়, দেখো লিখে দিছি, প্রতিষ্ঠান হতে সম্পত্তি চলে গেলে বা হ্রাস পেলে তাকে আমরা কি করব? ওই সম্পত্তিটাকে ক্রেডিট করব। তাহলে সম্পত্তি আসলে কোথায় সম্পত্তি আসলে? নিজের কাছে না, প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে সম্পত্তি আসলে আমরা উক্ত সম্পত্তিকে কি করব? ডেবিট করব। যে সম্পত্তিটা আসছে সেই সম্পত্তিকে ডেবিট করব, এবং অবশ্যই আসলে। আর যখন প্রতিষ্ঠান হতে সম্পত্তিটা চলে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, ওই সম্পত্তিটাকে আমরা কি করব? ক্রেডিট করব, ঠিক আছে, ওই নাম দিয়ে। এরপর আমাদের লাস্টের যে হিসাবটা এই পদ্ধতিতে, সেটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব বলতে আমরা কি বুঝি? মুনাফা জাতীয় যে আয় ব্যয় হিসাবগুলো আছে সেগুলোকেই নামিক হিসাব বলা হয়। তাহলে নামিক হিসাবের ক্ষেত্রে আমরা কাকে ডেবিট করব? আমরা যখন দেখব কোনো লেনদেন দিয়ে প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে অথবা ক্ষতি হচ্ছে, তাহলে ব্যয় খরচ বা ক্ষতি যদি বুঝায় কোনো লেনদেন দিয়ে, এবং সেই ব্যয় খরচ ক্ষতি দিয়ে যে পক্ষটা সৃষ্টি হয়, সেই পক্ষটাকে আমরা কি করব? ডেবিট করব। তাহলে ব্যয় খরচ ক্ষতি, এরকম একটা লেনদেনের কথা আমরা বললি, যেমন বেতন প্রদান করা হলো, বেতন এখানে একটা খরচ, তাহলে আমরা বেতনকে কি করব? ডেবিট করব। তাহলে ব্যয় খরচ বা ক্ষতি বুঝালে সেটা হবে ডেবিট, এবং আয় লাভ বা মুনাফা বুঝালে সেটা হবে ক্রেডিট। আয় লাভ বা মুনাফা কি ধরনের হতে পারে? যেমন আমি পণ্য বিক্রয় করলাম, বিক্রয়টা কিন্তু এখানে আয়, তাহলে বিক্রয়টা যেহেতু আয়, তাহলে আমরা বিক্রয়কে কি করব? ক্রেডিট করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতিতে যে তিনটা হিসাব আছে, সেই তিনটা হিসাবকে কোন কোন সূত্রের ভিত্তিতে আমরা ডেবিট ক্রেডিট করব সেটা আমি লিখে দিয়েছি বা বুঝিয়েছি। এখানে তোমাদের জন্য আমি প্রথমটার ব্যক্তিবাচক হিসাবের জন্য একটা উদাহরণ দিতে পারি, বইতেও আছে। সুবিধা বা মূল্য গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন রহিম আমাদের কাছে একজন পাওনাদার ছিল, রহিমকে 5,000 টাকা প্রদান করা হলো। এখানে কে টাকাটা পাচ্ছে, মূল্যটা বা সুবিধাটা কে পাচ্ছে? রহিম। তাহলে সে হচ্ছে গ্রহিতা বা গ্রহণকারী। তাহলে আমরা যখন লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, যে টাকাটা পাচ্ছে বা সুবিধাটা পাচ্ছে তাকে কিন্তু আমরা ডেবিট করব। কে পাচ্ছে? ব্যক্তি পাচ্ছে, একজন রহিম নামের ব্যক্তি। তাহলে আমরা কিন্তু রহিমকে বা পাওনাদার লিখে ব্র্যাকেটে তার নাম লিখে, যেহেতু সে টাকা পাচ্ছে অবশ্যই সে পাওনাদার, রহিমকে তখন আমরা কি করব? ডেবিট করব। আর এর সাথে যে জড়িত আছে নগদান হিসাব, এখানে নগদের কোনো বিষয় এখানে দেয়া নাই, যে সম্পত্তি আসছে বা সম্পত্তি চলে যাচ্ছে, হাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব, তাহলে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। তাহলে এটা হবে সম্পত্তিবাচক হিসাব। দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে সুবিধা গ্রহণকারী রহিম হিসাব, যে সে হচ্ছে ডেবিট, এবং হাত থেকে যে নগদ টাকা চলে যাচ্ছে সেটা কিন্তু আবার সম্পত্তিবাচক হিসাবে চলে যাচ্ছে। আমরা নিয়ম পড়ছি, সম্পত্তি চলে গেলে কি হবে? ক্রেডিট। তাহলে আমার এই লেনদেনটা এই তিনটার মধ্যে দুইটা সূত্র কিন্তু ফলো করছে, একটা হচ্ছে সুবিধা গ্রহণ করছে, আর একটা হচ্ছে সম্পত্তি চলে যাচ্ছে। সম্পত্তি চলে যাচ্ছে মানে কি? নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, আমরা রহিমকে দিলাম, তাহলে সম্পত্তি চলে গেলে ক্রেডিট, আর হচ্ছে সুবিধা গ্রহণ করছে রহিম, তাকে আমরা করছি ডেবিট।
এমন না যে একটা লেনদেন এটাই শুধু ফলো করবে একই সাথে, আবার কোন একটা লেনদেন শুধু এই দুইটাই ফলো করবে, কোন একটা লেনদেন শুধু এটাই হবে, তা কিন্তু না। আমাদের এখানে যত রকম নিয়ম আছে, একটা লেনদেন কিন্তু এ প্রত্যেকটা নিয়মের যে কোনো দুইটা মানতে পারে। ঠিক আছে, এখানে আমি ছয়টা দেখাচ্ছি, তিনটার মধ্যে তিন দুগুণে ছয়টা, একটা লেনদেন এই ছয়টার মধ্যে একসাথে যে কোনো দুইটা মানতে পারে। হয় একটা লেনদেন থেকে আমার এটা একটা মিললো, এটা একটা মিললো হতে পারে, আবার এটা একটা মিললো, এটা একটা মিললো হতে পারে, এরকম। তাই আমাদের প্রত্যেকটা সঠিকভাবে মনে রাখতে পারে রাখতে হবে। যেমন আমরা পণ্য ক্রয়ের যদি একটা লেনদেন বলি, আমি তোমাদের একটু আগে শ্রেণীবিভাগ বোঝানোর সময় পণ্য ক্রয়ের একটা লেনদেন বলেছিলাম, যেমন নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, এখান থেকে আমরা কি কি পক্ষ পেয়েছি, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় যেহেতু ব্যবসার জন্য খরচ, তাহলে আমরা যেহেতু নিয়ম পড়েছি ব্যবসার জন্য খরচ হলে তাহলে সেটা কি হবে, ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর নগদে যেহেতু ক্রয় করছি, হাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদ টাকা চলে যাচ্ছে মানে কি, নগদ আমাদের জন্য সম্পত্তি, সম্পত্তি চলে যাচ্ছে, তাহলে সম্পত্তি, সেই সম্পত্তিটার হিসাব হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা নিয়মের মধ্যে একটা লেনদেন যখন আমরা হিসাবের পক্ষগুলো সৃষ্টি করব, সেই পক্ষগুলো আমার ডেবিট ক্রেডিটের জন্য যে কোনো দুইটা নিয়ম মানবে, সেই নিয়মটা মেনে আমাদের ডেবিট ক্রেডিটগুলো লিখতে হবে। আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট এই পদ্ধতিতেও আমরা নির্ণয় করতে পারি, ডেবিট ক্রেডিটগুলো বের করতে পারি। আবার যখন দেখছি যে আমাদের এখানে কোনো একটা লেনদেন দিয়ে সম্পত্তি তো আসছে না, সম্পত্তি হ্রাস পাচ্ছে অথবা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অথবা সেখানে আয় হচ্ছে বা ব্যয় হচ্ছে, অথবা দায়ের সৃষ্টি হচ্ছে, মূলধন বৃদ্ধি পাচ্ছে, এখানে তো মূলধনের কিছু বলা নাই, সেখানে কি হবে তখন? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আবার আধুনিক পদ্ধতিতেও লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তাহলে এটা তো আমাদের একটা নিয়মই, এটা তো আমাদের মাথায় রাখতেই হবে, এবং সাথে কিন্তু আমাদের আধুনিক পদ্ধতিতেও লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলো মনে রাখতে হবে। এমন না যে এটার বিকল্প আধুনিকটা, তা কিন্তু না, সনাতনের বিকল্প যে আধুনিক তা কিন্তু না। ঠিক আছে, আমাদের সনাতনটাও মনে রাখতে হবে, আমাদের আধুনিক পদ্ধতিতেও ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা মনে রাখতে হবে। কারণ আধুনিক বা সনাতন বলা যায় না, কোনটার নিয়ম মেনে একটা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে আমাদের পরীক্ষার সময় সেটা কিন্তু আমরা জানি না, বা জাবেদা করতে হবে। আমরা হয়তো অনেকে জাবেদা মুখস্থ করে শিখে এসেছি যে ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব সব সময় ডেবিট হয়, বা নগদ টাকা চলে গেলে ক্রেডিট হয়, এরকম হয়তো অল্প বিস্তর শিখে এসেছি। কিন্তু এই নিয়মটা যদি আমাদের একদম মানে মনের মধ্যে গেঁথে থাকে বা মাথায় থাকে, সব সময় মুখস্থ থাকে, বুঝে বুঝে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের কোনো দিনও ডেবিট ক্রেডিট নির্ণয়ে কোনো ভুল হবে না। আমরা সহজেই এই নিয়মগুলো মেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো, জাবেদা করতে পারবো, জাবেদার পর যে ধাপগুলো আছে সেগুলো করতে পারবো। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম শিখে ফেলেছি, এবং ইতিমধ্যে আমার বিশ্বাস তোমরা খাতায়ও তুলে ফেলেছ। ঠিক আছে, এখন আমরা শিখব আধুনিক পদ্ধতিতে কিভাবে লেনদেনের হিসাব পক্ষ সমূহে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। চলো আমরা শুরু করি। দেখো, আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা একটা লেনদেন থেকে কিভাবে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এতক্ষণ তো আমরা সনাতন পদ্ধতি দেখেছি, সেখানে আমাদের ব্যক্তিবাচক হিসাব ছিল, সম্পত্তিবাচক হিসাব ছিল, নামিক হিসাব ছিল। সেখানে আমরা কি শিখেছি, দাতা গ্রহীতা বা গ্রহীতা দাতা সম্পর্ক, সম্পত্তি আসা যাওয়ার সম্পর্ক, তারপর আমরা শিখেছি আয় ব্যয় হলে কি হবে, সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে, সেরকম বিষয়গুলো আমরা শিখেছি। কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা যে পাঁচটা হিসাব পাই, প্রতিটা হিসাবের সাথে কিন্তু এখানে আসা যাওয়ার কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা হিসাবের সাথে তোমরা পড়লে দেখতে পাবে হ্রাস বৃদ্ধির সম্পর্ক, হ্রাস হলে কি হবে, বৃদ্ধি পেলে কি হবে, বা বৃদ্ধি পেলে কি হবে, হ্রাস পেলে কি হবে, প্রত্যেকটার সাথে এখানে হ্রাস বৃদ্ধির বিষয়ে বলা আছে। যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আধুনিক পদ্ধতিতে আমরা বিবেচনা করব যে এই হিসাবটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি যে আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা কয়টা হিসাব পাই। আমরা পাঁচটা হিসাব পাই, প্রথম হচ্ছে সম্পদ হিসাব, তারপর আমরা পাই দায়, আয় ব্যয় এবং মালিকানা স্বত্ব। পাঁচটা হিসাব পাই, কি কি, সম্পদ আয় ব্যয় সরি সম্পদ দায় আয় ব্যয় এবং মালিকানা স্বত্ব, এই পাঁচটা হিসাব আমরা আধুনিক পদ্ধতিতে পাই। এখন আমরা দেখব যে সম্পদের ক্ষেত্রে কাকে বা কোন পদ্ধতিতে বা কিভাবে আমরা একটা লেনদেন থেকে সম্পদ যদি সৃষ্টি হয়, সম্পদ নামের যদি কোনো কিছু আমরা পাই, কোনো পক্ষ পাই, তাহলে কিসের ভিত্তিতে আমরা তাকে ডেবিট বা ক্রেডিট করব।
তাহলে সম্পদ বা সম্পদ হিসাবের ক্ষেত্রে আমরা দেখব, সম্পদ যদি হ্রাস পায় অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে সেটাকে আমরা কি করব, ডেবিট করব ওই সম্পদটাকে। আর যদি দেখছি আমরা সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট করব। তাহলে আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে প্রত্যেকটা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা বা মনে রাখার সূত্রটা কি, যে প্রত্যেকটা হিসাবের নাম আগে মনে করব এবং সেটার সাথে হ্রাস বৃদ্ধিটা আমরা জড়াবো। তারপর আমরা এটা মুখস্থ রাখবো যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা সংক্ষেপে আরেকটু বলি, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। ঠিক আছে, তাহলে সম্পদ যত বাড়বে কে বাড়বে, সম্পদ, সম্পদ যত বাড়বে আমরা ডেবিট করব। যেমন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি কি হলো, ক্রয় করা হলো, এখানে আমরা দুই ভাবে এটাকে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা ফলো করতে পারি। আমরা একভাবে মানতে পারি, সনাতন পদ্ধতি যদি মানি যে যন্ত্রপাতি প্রতিষ্ঠানে আসলো ক্রয় করার কারণে, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, সম্পত্তি আসলে। আবার আমরা যদি বলি যন্ত্রপাতি কেনার কারণে প্রতিষ্ঠানে সম্পত্তি বাড়লো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা দুই পদ্ধতির যেটাই ধরি না কেন সেটাতেই কিন্তু সম্পত্তি হিসাবটা এখানে ডেবিট হচ্ছে। আমরা যদি আধুনিক পদ্ধতিতে মানতে যাই তাহলে আমরা খেয়াল করব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আবার যদি কোনো কারণে আমরা বলি যন্ত্রপাতি বিক্রয় করে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, তাহলে এখানে আমরা খেয়াল করব সম্পত্তিটা কি আসছে না চলে যাচ্ছে, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আধুনিক পদ্ধতিতে বলি সম্পত্তি বিক্রয় করে দেওয়ার কারণে সম্পত্তিটা কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ক্রেডিট করব। ঠিক আছে, আবার যদি আমরা সনাতন পদ্ধতিতে বলি বিক্রি করার কারণে সম্পত্তি চলে যাচ্ছে, সম্পত্তি চলে গেলে তখনও কিন্তু ক্রেডিট। তাহলে সম্পদের ক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে আমরা কি মনে রাখব, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। সম্পদের পর আমার পরের হিসাবটা কি, দায় হিসাব। দায়ের ক্ষেত্রে সম্পদের উল্টা, দায় হ্রাস পায়, হ্রাস যখন পাবে তখন সেটাকে আমরা ডেবিট করব। অর্থাৎ সম্পদের ক্ষেত্রে যা হবে দায়ের ক্ষেত্রে তার উল্টা হবে। তাহলে দায়ের ক্ষেত্রে কে ডেবিট হবে, দায় যখন হ্রাস পাবে তখন ডেবিট, দায় যখন বৃদ্ধি পাবে তখন হবে ক্রেডিট। তাহলে দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। আমাদের এই জিনিসগুলা বুঝিয়ে বলার মতো, গল্প করে বলার মতো কিছু নেই। আমি তোমাদের এভাবে মানে বলার মতো আমার কোনো স্কোপ নেই বা বইয়ের ভাষাও নেই। বইতে যেভাবে লেখা বা যেভাবে নিয়ম দেয়া আমাদের এভাবে মনে রাখতে হবে। বড় জোর কিভাবে মনে রাখা যায় তোমাদের প্রত্যেকের সেই মনে রাখার উপায়টা নিজেদেরকে খুঁজে বের করতে হবে, যে এইভাবে যদি আমি পড়ি তাহলে আমার এটা সহজে মনে থাকবে। যদি এভাবে পড়তে গেলে তোমরা মিলিয়ে ফেলো, হ্রাস বলবো হ্রাস পেলে ডেবিট হবে না বৃদ্ধি পেলে ডেবিট হবে, কে ক্রেডিট হবে কে ডেবিট হবে সেটা মনে থাকছে না, তখন কিভাবে পড়লে তোমাদের মনে থাকবে সেই উপায়টা তোমাদের প্রত্যেককে নিজেদেরই বের করতে হবে, নিজেকেই বের করতে হবে খুঁজে, যে এইভাবে পড়লে আমার মনে থাকবে। আমি যতটুকু সহজে বা সংক্ষেপে মনে রাখা যায় সেটা সেইভাবে কিন্তু আমি তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরাও খাতায় এভাবেই লিখো, এর চেয়ে আর সংক্ষেপে লেখার কোনো উপায় নেই। তাহলে দায়ের ক্ষেত্রে কি হয়, দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। এরপরের হিসাবটা কি, আয়। দায় এবং আয় দুইটা সেম। ঠিক আছে, দায়ের ক্ষেত্রে আমরা যা করেছি আয়ের ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে দায়ের ক্ষেত্রে হ্রাস পেলে আমরা ডেবিট করেছি, আয়ের ক্ষেত্রেও দেখো হ্রাস পেলে ডেবিট। আবার দায়ের ক্ষেত্রে বৃদ্ধি পেলে ক্রেডিট, আয়ের ক্ষেত্রেও বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে দায় এবং আয় সেম। ঠিক আছে, এই জন্য আমি একটা এরকম সিম্পল সিম্বল দিয়েছি, সিম্বল যে একরকম মার্ক করে দিলে তোমাদের মনে থাকবে। এবং দায়ের পরে আরেকটা হিসাব কি, যে ব্যয় হিসাব। সম্পদ যেরকম ছিল আমার, ঠিক আছে, সম্পদের ক্ষেত্রে যা করেছি ব্যয়ের ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে তোমরা একটু মনে রাখতে পারবে সহজে এই জিনিসগুলা, যে সম্পদ এবং ব্যয় একই নিয়ম, দায় আয় এবং মালিকানা সত্য একই নিয়ম। তাহলে একটা মনে থাকলে পরেরগুলো মনে থাকবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে কি হবে, ব্যয় সম্পদের ক্ষেত্রে যখন বৃদ্ধি আমরা ডেবিট করেছি, ব্যয়ের ক্ষেত্রেও বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। ঠিক আছে, সম্পদকে যা করেছি ব্যয়ের ক্ষেত্রে আমরা তাই করব। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা সত্য কি করব, লাস্টেরটা আমরা দায় এবং আয়কে যা করেছি মালিকানা সত্যকেও তাই করব। তাহলে মালিকানা সত্য যখন দেখব হ্রাস পাচ্ছে তখন আমরা তাকে ডেবিট করব, মালিকানা সত্য যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমরা ক্রেডিট করব। তাহলে মনে রাখার এখানে আধুনিক পদ্ধতিতে লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মনে রাখার দুইটা উপায়। একটা হচ্ছে যে পাঁচটা হিসাব আমরা এখান থেকে শিখছি, পাঁচটার মধ্যে
একদিকে যাচ্ছে দুইটা একরকম সম্পদ এবং ব্যয়, আরেক দিকে যাচ্ছে তিনটা একরকম, দায় আয় এবং মালিকানা স্বত্ব। দায় আয় এবং মালিকানা স্বত্ব এই তিনটার নিয়ম এক, সম্পদ এবং ব্যয় এই দুইটার নিয়ম এক। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে, আমি যত রকম টিপস আছে তোমাদের শেখানোর চেষ্টা করছি, ছোট ছোট টিপস, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আমরা আরেকবার রিডিং পড়ি এবং তোমরা খাতায়ও লিখে রাখো, লিখলে সাথে সাথে দেখবে তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে এবং মনেও থাকছে কিছুটা। তাহলে সম্পদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সম্পদের সাথে কে মিলে যায়? ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এরপর দায়, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। দায় যত কমবে ডেবিট হবে, দায় যত বাড়বে তত ক্রেডিট হবে। দায়ের মতো আয়, আয় যত কমবে হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা স্বত্ব, হ্রাস পেলে ওই একই কথা ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা যখন লেনদেন পড়বো তখন আমরা এই নিয়মগুলো মনে করার চেষ্টা করবো। আমরা কি যেন শিখেছিলাম, সনাতন পদ্ধতিতে এই এই নিয়ম শিখেছিলাম, আধুনিক পদ্ধতিতে এই এই নিয়ম শিখেছিলাম, আমরা দেখব যে লেনদেন থেকে আমরা যে হিসাবগুলো সৃষ্টি করছি সেটার সাথে কোন নিয়মটা মিলছে। তাহলে সেই নিয়মটা যদি আমরা সাথে সাথে মনে করতে পারি এবং সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা যদি আমরা মনে আনতে পারি, তাহলে আমরা সঠিকভাবে ডেবিট ক্রেডিট বসাতে পারবো। তা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য এই একটা আলোচ্য বিষয়ে রেখেছিলাম যে লেনদেনের হিসাব পক্ষ সমূহে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটার উপর নির্ভর করে কিন্তু আমাদের পরবর্তী সব অঙ্ক করতে হয়। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম মেনে যত অঙ্ক করব সেখানে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এই নিয়ম আমাদের মানতে হবে। সুতরাং এটা ছাড়া আমাদের কোনো গতি নেই, এটা শেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে, তাই আমি তোমাদের আজকে একটু বিস্তারিতভাবে পুরো একটা ক্লাস নিয়ে এই বিষয়টা তোমাদের শেখানোর চেষ্টা করেছি। তোমরা খাতায় লিখে লিখে শিখবে, একবার না পারলে পরবর্তীতে আরেকবার রিভাইজ দিবে, মুখস্থ করে লিখে লিখে শিখবে। যখন আমরা জাবেদা শুরু করব বা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কোনো অঙ্ক করব, তখন যেন আমরা সাথে সাথে বুঝে বুঝে অ্যান্সার করতে পারি। আর কয়ভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখেছি? দুইভাবে, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে কয়টা হিসাব শিখেছি? ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। নামিক হিসাব মানে আয় ব্যয়বাচক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে কয়টা হিসাব শিখেছি? পাঁচটা হিসাব, সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা স্বত্ব। এগুলো আমাদের মনে রাখতে হবে এবং এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখলে দেখবে পরবর্তী আমাদের নিয়মগুলো মাথায় চলে আসছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের যে টপিকটা ছিল এটাই তোমরা আজকের পর নেক্সট ক্লাস পর্যন্ত ভালোভাবে শেখো, রিভাইজ করো বারবার। পরবর্তী ক্লাসে হয়তো এই নিয়মের উপর ভিত্তি করে কোনো একটা অঙ্ক আমরা করব, অথবা নেক্সট কোনো টপিক, আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, বাসায় সবাইকে নিয়ে নিরাপদে থাকো, সবার সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।